নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা মক পরীক্ষা দেওয়ার জন্য খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করছি আজকে প্রথম প্রশ্ন থেকে। প্রশ্ন নাম্বার 3110 নম্বর প্রশ্ন। আর আপনারা এর আগে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও শেষে চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার দেওয়া আছে, তার মধ্যে আপনারা যাবতীয় মোটিভেশনাল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা আজকের আলোচনা শুরু করছি। আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন থেকে, কোন পত্র পাপকের উপস্থিতিতে পঠিত হয়? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 3110 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান গ মানপত্র, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3111 নম্বর প্রশ্নে, কোন পত্রে ভাষাশৈলী সুন্দর ও শ্রুতিনন্দন হওয়া প্রয়োজন? আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক মানপত্রে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3112 নম্বর প্রশ্নে, কোন জাতীয় পত্র ডাকে পাঠানোর বিধান নেই? তাহলে ডাকে পাঠানোর বিধান নেই কোন ধরনের পত্র, এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন দেখে নেব আজকে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 3112 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ঘ মানপত্র, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3113 নম্বর প্রশ্নে, কোন ধরনের পত্রে একাধিক সম্বোধন পদের ব্যবহার হয়ে থাকে? তাহলে একাধিক সম্বোধন পদের ব্যবহার কোন ধরনের পত্রে হয়ে থাকে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ অভিনন্দন পত্রে বা মানপত্রে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3114 নম্বর প্রশ্নে, মানপত্রের অপর নাম কি? আপনারা চারটে অপশানের মধ্যে এর সঠিক উত্তর যেটা মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ অভিনন্দন পত্র, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3115 নম্বর প্রশ্নে, জমি বিক্রয় করতে গেলে অগ্রিম কিছু টাকা গ্রহণ করে যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয় তার নাম কি? আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ বায়নানামা, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3116 নম্বর প্রশ্নে, কোন শ্রদ্ধেয় ব্যক্তিকে বিদায় অনুষ্ঠানে যে শ্রদ্ধার্ঘ পত্র দেওয়া হয় তাকে কি বলে? অথবা বিদায় অনুষ্ঠানে যে পত্র দিয়ে শ্রদ্ধা প্রকাশ করা হয় তাকে কি বলে? একই কোশ্চেনের অর কোশ্চেন, শিক্ষকের বিদায় উপলক্ষে লিখিত পত্রের নাম কি? আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, আপনারা আপনাদের খাতায় সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশান গ মানপত্র, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3117 নম্বর প্রশ্নে, কোনটিকে মানপত্র বলা হয় অথবা মানপত্র এর অপর নাম কি? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ অভিনন্দন পত্র, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3118 নম্বর প্রশ্নে, সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠিপত্রের বিষয়বস্তু কি? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা অবশ্যই আপনাদের খাতায় নির্বাচন করুন,
আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে উত্তর করছেন অপশান ঘ, স্থানীয় জনগণের অভাব অভিযোগ ও দুরবস্থার কথা, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3119 নম্বর প্রশ্নে। সংবাদপত্রে প্রকাশের জন্য যে পত্র লেখা হয় তার কয়টি অংশ? আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ, দুইটি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3120 নম্বর প্রশ্নে। বিভিন্ন পত্রপত্রিকায় পাঠকের কলামে বিভিন্ন নামে যেসব চিঠি লেখা হয় তার দায় দায়িত্ব কার উপর বর্তায়? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ, লেখকের, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3121 নম্বর প্রশ্নে। কোন উৎসবে যোগদানের জন্য বা কোনো উৎসবে যোগদানের জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি? আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনাদের খাতায় আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ, দাওয়াত পত্র, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3122 নম্বর প্রশ্নে। আপ্যায়নের উদ্দেশ্যে যে দাওয়াত পত্র তাকে কি বলে? আপনারা চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক, নিমন্ত্রণ পত্র, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3123 নম্বর প্রশ্নে। নিম্নের কোনটি প্রশংসাপত্র? আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক, চরিত্র বা কোনো প্রতিভার স্বীকৃতি জানিয়ে পত্র, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 3124 নম্বর প্রশ্ন। স্মারকলিপিতে সবসময় কোনটি ব্যবহার করা সঙ্গত? আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 3124 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ক, আপনি, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আমরা আজকে আপনাদের সাথে 15টা কোশ্চেন আলোচনা করে ফেলেছি, এবং 15টা কোশ্চেন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা অবশ্যই আমাদেরকে পোস্ট করুন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন বন্ধুরা, আপনারা সবাই একে একে সৎভাবে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই সেই কোশ্চেন পোস্ট করবেন, আমরা চেষ্টা করব সেই কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা সবাই একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, সাধারণত সামাজিক সমস্যামূলক চিঠি কোথায় প্রকাশের জন্য দেয়া হয়? অপশান ক, টেলিভিশনে, অপশান খ, রেডিওতে, অপশান গ, সংবাদপত্রে, এবং অপশান ঘ, পাঠ্যপুস্তকে। আমি আবার আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, সাধারণ সামাজিক সমস্যামূলক চিঠি কোথায় প্রকাশের জন্য দেয়া হয়? অপশান ক, টেলিভিশনে, অপশান খ, রেডিওতে, অপশান ঘ, সংবাদপত্রে, এবং অপশান ঘ, পাঠ্যপুস্তকে। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেই উত্তরটা পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটি আমি আপনাদের দিয়ে দেব, এবং তার সাথে সাথে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।